হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন আপনারা? আশা করি সবাই অনেক ভালো আছেন। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব ডেঙ্গু সারাতে পেঁপে পাতার ব্যবহার। চলুন তাহলে জেনে নেওয়া যাক। ডেঙ্গু মোকাবেলায় পেঁপে পাতার রস বেশ কার্যকরী, তা সবাই কম বেশি জেনে থাকবেন। যদিও এটি এখনও প্রমাণিত নয় যে ডেঙ্গু রোগ সারাতে পেঁপে পাতা আদৌ কার্যকর কি না, তবে বেশ কিছু গবেষণায় উঠে এসেছে পেঁপে পাতা এমন কিছু উপাদান আছে যা রক্তের প্লাটিলেট দ্রুত বাড়াতে পারে। এছাড়াও ম্যালেরিয়া বিরোধী বৈশিষ্ট্য আছে এই পাতায়, সেই সঙ্গে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে পারে এই পাতা। এজন্যই বিশ্বের বেশ কয়েকটি দেশে ডেঙ্গু জ্বর এবং অন্যান্য অসুস্থতা সারাতে চিকিৎসার পাশাপাশি সেরা ঘরোয়া প্রতিকার হিসেবে পেঁপে পাতার রস খাওয়ার পরামর্শ দিয়ে থাকেন। রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়, শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় পেঁপে পাতা। এতে আছে ফেনোলিক যৌগ, পেপেইন এবং অ্যালকালয়েড। এই পুষ্টি উপাদানগুলো শক্তিশালী অ্যান্টিঅক্সিডেন্ট হিসেবে কাজ করে, যা শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। এছাড়াও পেপাইন এবং অন্যান্য যৌগের সংমিশ্রণে হজমে সহায়তা করে, যা হজমে ব্যাধির সমস্যা নিরাময় করতে পারে। গবেষণা কি বলছে? পেঁপে পাতার নির্যাস ডেঙ্গু আক্রান্ত রোগীর প্লেটলেট সংখ্যা বৃদ্ধি করে। ভারতে 400 ডেঙ্গু রোগীর উপর করা একটি গবেষণায় দেখা গেছে, ডেঙ্গু রোগী যারা সঠিক চিকিৎসা গ্রহণের পাশাপাশি পেঁপে পাতার রস বা এটি ট্যাবলেট আকারে একটি নির্দিষ্ট ডোজ গ্রহণ করেছেন, তারা দ্রুত সুস্থ হয়ে উঠেছেন। আরও দেখা যায় তাদের প্লাটিলেটের সংখ্যা বাড়ছিল এবং এমনকি তাদের পার্শ্ব প্রতিক্রিয়াও কম ছিল। ওই রোগীদের রক্ত দেওয়ারও প্রয়োজন হয়নি। তো দর্শক, চলুন তাহলে জেনে নেওয়া যাক ডেঙ্গু নিরাময়ে পেঁপে পাতা ব্যবহার করার বিভিন্ন উপায়। জেনে নিন, কয়েকটি মাঝারি আকারের পেঁপে পাতা ভালো করে ধুয়ে শুকিয়ে নিন, সেগুলো ছোট ছোট টুকরো করে কেটে নিন। এবার 2 লিটার পানি ভর্তি একটি পাত্রে পাতাগুলো রাখুন। চুলায় পাতাগুলো সেদ্ধ করে নিন। যতক্ষণ না পানি ফুটে অর্ধেক হয়ে যাচ্ছে ততক্ষণ চুলা থেকে নামাবেন না। এরপর নির্যাসটুকু ঠান্ডা করে কাচের পাত্রে ভরে রাখুন। প্রতিদিন পাকা পেঁপে খেলেও আপনি উপকার পাবেন। এছাড়াও পাকা পেঁপে ব্লেন্ড করে তাতে লেবুর রস মিশিয়ে পান করতে পারেন। দিনে অন্তত 2 বার এই রস পান করুন, দেখবেন দ্রুত ডেঙ্গু জ্বর সেরে যাবে। কয়েকটি পাতা ভালো করে ধুয়ে ব্লেন্ড করুন। এবার তা ছেঁকে রসটুকু বের করে নিন। দিনে 2 টেবিল চামচ করে 2 বার পান করলেই দ্রুত ডেঙ্গু থেকে সুস্থ হয়ে উঠবেন এবং প্লাটিলেট কাউন্টও বেড়ে যাবে। তো দর্শক, আপনারা জানতে পারলেন ডেঙ্গু রোগে পেঁপে পাতার ব্যবহার সম্পর্কে। তাহলে যাদের ডেঙ্গুর সংক্রমণের আশঙ্কা রয়েছে তারা এই পেঁপে পাতার রস ব্যবহার করতে পারেন। তো দর্শক, এই ছিল আমাদের আজকের ভিডিও। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিন এবং বন্ধুদের সাথে বেশি বেশি করে শেয়ার করুন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।